আসসালামু আলাইকুম। বাংলা ইউনিকোড ফন্ট ফিচারের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। এর আগের প্রথম পর্বে আমরা যেগুলো দেখানো হয়েছে, যে গ্রুপিং কিভাবে করে এবং কিভাবে অ্যাড করে, ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাড করে, আজকে আরো গ্রুপিং তৈরি করে নিই, অ্যাড গ্রিপ গ্রুপ নিব, অফ হাইফেন দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, সমস্যা আপমার্কে আসে, আরেকটা আসে মাত্রা, এই আমাদের টাউন মার্ক টাউন যে কোনো নাম দেওয়া যায়, এগুলো সমস্যা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন। নাই এই পর্যন্ত গ্রুপিং চেক করে নিই। আমরা এখানে আমরা কাজ তো এটা হলো যে আমরা একার যেটা ব্যবহার করি, একার একটা হলো ওপেন, মানে একটা মাত্রা থাকে আর একটা মাত্রা ছাড়া থাকে, ঠিক আছে, সাথে থাকে। আমরা অ্যাড করব হাইফেন দিব, পর আমরা ইকার ওপেন মানে মাত্রা ছাড়া, লাইন ছাড়া, উপরে উপরে যে লাইন ওই লাইনটা ছাড়া যেটা আমাদের কি নিতে, এইভাবে করতে হবে। যখন আমরা একাল লিখব প্রথম যে ইয়েটা,
এখানে দেখাই। দেখেন ক যখন এই কারটা লেখা হয়েছে তখন কিন্তু এর পিছনের যে মাত্রাটা, এই যে এইখানে যে এটা এটা নাই, এটা থাকবে না। ঠিক আছে, এখন আপনি যে কোনো বর্ণের লাস্টে যে কোনো স্টাইল করতে পারবেন, মানে প্রথমে যেটা শুরু করে শুরু শুরু করবেন ওটা এখানে আপনি মনে করেন এইভাবে একটা দুইটা লাইন দিয়ে দিলেন। এখন পরবর্তীতে যখন যতগুলো প্রথমে টাইপ করার পরে যেমন ক ওই তখন ওইখানে এই কার বা ওই কারের সাথে যেটার সাথেই দেন যেই কোনো বর্ণের সাথেই দিতে পারবেন, ইউজ করা যাবে এইভাবেই ব্যবহার করা যাবে। ঠিক আছে, এটা হলো এটার কাজ। আমাদের এর পরে আসতে নক্তার কাজ হলো এই দেখা দাও, আমরা কি ও আগে দেখি সরি লম্ব নকতা ইজ দি হাইফেন লেস দেন গ্রেটার দেন আছে, এর আগে আমরা নকতাটা বসাবো। এবার আমরা করব র এর কোডটা এখন আমরা দেখি এটার কাজটা কি। যখন বহ লিখবো এবার রাইট ডান হাতের অলটা চেপে ধরে আমরা কি করব যে ফুল স্টপ যেটা থাকে বা কোশ্চেন মার্কের আগে যে ওই ডটে ক্লিক করলে র, এই কাজটা করার জন্য এটা ব্যবহার করা, এই ফর্মটা ব্যবহার করা। তো তবে এটা সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমি যত করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর করে না, বেশিরভাগ আমি দেখছি কাজ করে না। কখনো কখনো আমি দেখলাম যে হ্যাঁ কাজও করে, আবার কখনো আসলে যাই হোক আমরা তো ক্র্যাকগুলো ব্যবহার করি অনেক সময় কাজ করে না, অনেক অনেক কিছুই কাজ করে না। যাই হোক, তারপরে যেমন ড লিখবেন কটা চেপে ধরে, এবার র্যাম এগুলো লেখার জন্য যদি আমরা র জপালা দিই যেমন এরকম আসে তখন আমরা কি করব ভ দিয়ে পলটা চেপে ধরে নকটা দিয়ে টিপ চেপে ধরে জেড, এটা হলো আমি যেটা আমি যে কিবোর্ডটা ব্যবহার করি এই কিবোর্ডে। ঠিক আছে, এই কিবোর্ডটা ব্যবহার করি তবে এই এরকমভাবে লেখা যায়। হ্যাঁ, তো এভাবে ডশিনের ডয়ের শূন্য যেটা ডয়ের আচ্ছা আরেকটা পুরোটাই কপি করে নিই করে দিলাম, এখানে আসবে প্রথম কোডটা যেটা করব ওয়াইয়ের শু করব বেস্ট। ঠিক আছে, এভাবে যে এই বর্ণগুলোতে নকশা আছে এভাবে অ্যাড করতে হবে। তো আমি আর দেখালাম না, দেখাই দিলাম এভাবে নকশাওয়ালার যেগুলো আছে। হ্যাঁ, পরে আসুক আচ্ছা সিরিয়ালে যাই আমরা।
এবার আমরা কি করব, এখন যে ফর্মটা সাধারণত ব্যবহার করা হয় কিছুর জন্য, আর বিজ্ঞান বিজ্ঞান লিখতে ঝনীয় যেটা লেখা হয় ওটা ওটা ওই বর্ণগুলোর জন্য ব্যবহার আমি সাধারণত ব্যবহার করি। অনেকে শুধু খেয়েও একটা বর্ণের জন্য ব্যবহার করে, চলুন আমরা আসলে ব্যবহার করি। অপশন যখন আছে তো ব্যবহার করতে সমস্যাটা কি? ওকে, এবার আমরা নিব কি, নিলাম, পরে আমরা নিব, এরপর আপনি আপনার যদি থাকে তাহলে এভাবেও করা যায়। যেমন আপনি নামও দিতে পারেন, আমার কিবোর্ড বাংলা, ইউ নাইন আসবে, নামটা আমার ইউ নাইন যদি না হয় সমস্যা নাই। হ্যাঁ, কোথা, আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা দেখি, লাস্ট আরেকটা ট্রাই করে দেখি, ইউ 0 9 9 9 9 5 5, আচ্ছা যাই হোক, এইভাবে নাম দিয়ে আসে না, ফ্যান থেকে কপি করে নিতে পারি, কয়েক পর আসতেছে, ও পর ঠিক আছে, পর এই দুইটা যুক্ত হয়ে কি হবে, কপি করে নিলাম, এইটার সময় করে ঠিক আছে, দেখেন হয়ে গেল। এবার আমরা বিজ্ঞান লিখতে যেটা করি, বিজ্ঞান লিখতে
কাজ করতে পারি, সবগুলোই কপি করি। দ্বিতীয় কাল যে যুক্ত হইলে যে বর্ণটা আসবে আমরা বসাবো, দিব। ওকে, এই হয়ে গেল আমাদের আরেকটা। কিন্তু আমরা কয়টা করলাম, যে কাজ আমাদের শেষ হয় আমরা দিতে পারি, ঠিক করে পর্যন্ত হলো। এরপর আসতেছে আমাদের অন করবো, কাজ করার সুবিধার্থে আসলে এটা ঠিক করে রাখতেছি, না হলে তো। এবার আসতেছে আমাদের সাথে আসবে যখন অ্যাড হওয়ার পর কি হবে, একটা ভয় আছে আসলে। কিন্তু আমরা দেখি না, কিন্তু ভিতরে কাজ করার জন্য এটা কিন্তু অত্যন্ত জরুরি, মানে দরকার, যেটা না হলে কাজ করাই যাবে না আর কি। যে বর্ণগুলার যেমন কয়েন নিচে যে ছোট বটা আছে, এগুলোর জন্য আসলে অত্যন্ত জরুরি বানানো। সাথে রফলা যেটা কয়েন নিচে যে রফলাটা আছে, নিচে বয়রফলা, ঠিক আছে, ওটার জন্য যেমন আমরা সাধারণত বাংলা করি, ঠিক আছে, রফলা যেটা লিখি, এই যে এটা লেখার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। যেমন তয়রফলা যেটা নিচে যে রয়ের পালাটা আসে, এটা সাধারণত এই এটা আসে, ঠিক আছে। আমরা এবার অ্যাড করি, এর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আমাদেরকে, পেয়ে গেছি সামনে, নিয়ে নিই। ওকে, রাখলাম আসলে এটা আসার কথা, তো আমি আগে দিয়ে দিলাম যেন পরবর্তীতে যেন আমার ডিস্টার্ব না হয়, নাহলে আমার এটার পরে, যেমন আমি এখন দিলাম না, মানে দিই মানে তাহলে কি হয়, ছেড়ে এটা প্রথমে চলে আসছে, ঠিক আছে। এই এটার জন্য আমি একটু করা যায়, কিভাবে করা যাবে, ডিলিট করে দিব দিয়ে। হ্যাঁ, আচ্ছা হয়ে গেল। এরপর
এগুলো একটু নিরিবিলি ভিডিও মাঝখানে এইভাবে আরো দুটা বর্ণ আছে, তো ফুলের জন্য আমি আর দেখাবো না, আমি দেখাই আরেক, আমি দেখাই এই যে আসামি বা অন্যান্য ভাষায় এগুলো হয়, ওদের জন্য আপনি এগুলো অ্যাড করে দিতে পারেন। এটা আপনার যদি আপনি যে আমরা আমার ফর্মটা যেন বাইরে ইন্ডিয়াতেও ব্যবহার করে, ইন্ডিয়াতে যেমন আসামি আছে, মণিপুরি, যারা ভাঙ ওই 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 জায়গার যেসব ভাষায় এরা এইসব র আর বর্ণগুলো ব্যবহার করে, তো ওনাদের জন্য আপনি অ্যাড করে দিতে এই বর্ণগুলো এগুলো অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এভাবে এভাবে অ্যাড করবেন। তারপর আমরা আসি, পর আমরা আসবো রেপে, পরে যে মাত্রাটা তার জন্য করব, এই দুইটা নিতে পারি, এই দুইটা সরি। আচ্ছা, এখানে আসলে নাম দিয়ে এখানে কোড ওই ফন্টের মধ্যে আমরা ওই নামগুলো আমরা আচ্ছা আবার ওপেন করি, সেভ করা হয়নি আমার, হয়নি। যাই হোক, এটা একবার তো দেখানো হয়েছে, করা হয়, ঠিক আছে, ওটা ওইভাবে করে নেবেন। আর কি করবেন,
নাম্বার ব্যবহার করতাম। পরে প্রথম ইউনিকোডের উল্টাটা লিখতে হবে, ক দিয়ে ফিরিয়ে লিঙ্ক ক, তবে হবে। ক সংযুক্ত করবো কাজ করবে। তখন আমরা কী লিখি, র এক সময় দেখেন র লিখলাম, জি লিঙ্ক দিলাম, এরপরে ক দিলাম, ঠিক আছে। ওই যে দেখেন এখন লিঙ্কটা আসতে মাঝখানে দেখেন, এরপরে ক যখন বসবে, সরি ক যখন আসবে মাত্রাটাও, হ্যাঁ এইভাবে আপনি রেডি করবেন। মাত্রার আরেকটা যেটা বন্ধ হয় আসামি ভাষা, আপনারা রাখতে রাখতে পারেন, রাখাটা উত্তম। আচ্ছা আমাদের অবশ্যই যাই হোক, আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট বানাবো।